नमस्कार बन्धुरा, बांगला रान्नाघर मंजूषे आपनादेर सबाइके स्वागत। आज आमी ट्रेडिशनल मटन कषा उइथ ग्रेवी रान्ना करे आपनादेर देखाबो। आमार चैनेले जारा नतुन भिडियोटी भालो लागले प्लिज लाइक और सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखुन, जाते आमार नित्य नतुन भिडियोगुली सर्वप्रथम आपनार काछे पौंछे जाए। एखाने 500 ग्राम मटन आछे। मटनटा एकटु बेशी करे पेपर जूस दिए मैरिनेट करे निएछि। पेपर जूस दिए मैरिनेट करले मटनटा खूब ताड़ाताड़ी सिद्ध हये जाए, प्रेसार कूकारे दीते हैं ना। खूब भालो करे मेखे निए एबार एटा ढाका दिए एक देर घंटा रेखे दीते हबे। एर जोन्नो पेपर जूस दिए मैरिनेट करा 500 ग्राम मटन आछे, तीनटे माझारी साइजेर पेंयाज कुचानो आछे, देड़ चा चामच आदा बाटा, टमेटो आछे छोटो एकटा, आर स्वादमतो काँचा लंका आछे, बड़ो एक गोला रसुन आछे। टमेटो काँचा लंका रसुन एकसंगे बेटे नेब। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এক চা চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ আছে হাফ চা চামচের একটু বেশি, ধনে গুঁড়ো আছে হাফ চা চামচের একটু কম। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দেড় ইঞ্চি দারচিনি, একের চার চামচ গোটা জিরে, তিনটে থেঁতো করা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ। কড়াইয়ে হাফ কাপ সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার হাফ চা চামচের একটু কম চিনি দিলাম, চিনিটা ক্যারামেল করে নেব। চিনিটা গলে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 15-20 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবার আদা বাটা দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেস্ট দিলাম। এবার গ্রাইন্ডারে কাপটা ধুয়ে একটু জল দিলাম। নাড়াচাড়া করে মশলাটা একটু কষে নিচ্ছি। এক দেড় মিনিট মশলা কষা হয়ে গিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মাটন দিলাম। হাই ফ্লেমে 3 মিনিট নাড়াচাড়া করে কষার পর এবার সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো 1 চা চামচ লবণ দিলাম। ওভেনটা মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। সব মশলা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর এবার একটু ঢাকা দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ করে নেব। ওভেনটা মিডিয়াম লো ফ্লেমে করে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এর আগেও মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করেছি, নাহলে কিন্তু মাংসটা তলায় ধরে যেত। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। পেপের জুস দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে মাংসটা তাড়াতাড়ি কড়াইয়ে সেদ্ধ হয়ে গেল। এবার গ্রেভির জন্য গরম জল দিচ্ছি। মাংসের সমান সমান ঝোলের জন্য জল দিতে হবে। গ্রেভিটা লো ফ্লেমে 4 মিনিট ফুটে যাওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম। শাহি গরম মশলা দিলাম হাফ চামচের একটু কম। ওভেনটা বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো।